नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। तो आजकल भिडियोते क्योंकि तुम्हारे बोलते चले सुपार कपर एटीके मोहनबागान दल फुल फिक्चर कौन ग्रुपे एटीके मोहनबागान दल पड़े और एटीके मोहनबागान दल ग्रुपे कौन चार दल रही है। एटीके मोहनबागान दल बदे तादेर बाकी तीनटे प्रतिपक्ष दल कौन तीनटे दल सेटाई किन्तु बोलबो एवं पुरो फिक्चरटा किन्तु तोमादेरके बोलते चलेछि। हिरो सुपार कप 2022 एर जे ग्रुप एटीके मोहनबागान दले क्वालिफाई माने रयेछे सेई ग्रुपटा होच्छे सी ग्रुप। सीते एटीके मोहनबागान दलेर प्रतिपक्ष दल हिसेबे रयेछे एफसी गोवा, जामशेदपुर एफसी एवं उइनियार क्वालिफायर टू अर्थात आई लीगर उइनियार उइनियार क्वालिफायर माने क्वालिफायर राउंडर मध्य कयेकटा टीमेर मैच होबे सेखान थेकेई उइनियार क्वालिफायर टू जे दलटा उठे आसबे सेई दलटाई किन्तु एटीके मोहनबागान दलेर एगेंस्टे एकटा मैच खेलबे। तो सेई क्षेत्रे एटीके मोहनबागान दलेर फार्स्ट मैच रयेछे 10ই এপ্রিল मैच नम्बर 5 एटीके मोहनबागान वार्सेस उइनियार क्वालिफायर टू जेटा आई लीग थेके उठे आसबे माने आई लीगर एकटि दलेर बिरुद्धे खेलते चलेछे। एर पाशापाशि एटीके मोहनबागान दलेर 14ই এপ্রিল किन्तु मैच रही है जामशेदपुर एफसी दल एगेंस्टे अवश्य 14 নম্বর मैच एटीके मोहनबागान वार्सेस जामशेदपुर एफसी दल मध्य सुपार कपर एक मैच रही है। एछाड़ा बंधुरा रही है किन्तु अवश्य 22 নম্বর मैच रही है किन्तु एटीके मोहनबागान वार्सेस एफसी गोवा दल मध्य। तो এই ম্যাচটা হতে চলেছে 22 নম্বর ম্যাচ এবং 14 এপ্রিল সরি 18 এপ্রিল কিন্তু এই ম্যাচটা হতে চলেছে। তো এই হচ্ছে গ্রুপ সি এর প্রতিপক্ষ দল হিসেবে এফসি গোয়া, জামশেদপুর এফসি এবং উইনিয়ার কোয়ালিফাই টু দলের একটি দল কিন্তু হতে চলেছে এবং এটিকে মোহনবাগান দলের এগেনস্টে ম্যাচ খেলতে চলেছে। তো এটিকে মোহনবাগান দল যে গ্রুপে রয়েছে সেই গ্রুপটা যদি দেখো তো খুব একটা মানে এটিকে মোহনবাগান দল এই গ্রুপের থেকে টপ করতেই পারে, এক নম্বরের থেকে শেষ করে তারা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করতে পারে এমন একটা দল এটিকে মোহনবাগান দল। আর এফসি গোয়া, জামশেদপুর এফসি দল তাদের প্রতিপক্ষ দল এবং আই লিগের একটি দল হিসেবে দল তাদের প্রতিপক্ষ দল। তো সেখান থেকে তারা তিনটে ম্যাচই জিততে পারে বা দুটো ম্যাচ জিতে একটা ম্যাচ ড্র করে তারা কিন্তু কোয়ালিফাই করতেই পারে নিঃসন্দেহে। আর বাদবাকি যে ফিকচারটা রয়েছে সেটা আশা করি তোমরা জানো কম বেশি। তো এটাই তোমাদেরকে বলার ছিল, এটিকে মোহনবাগান দলের পুরো ফিকচারটা কিন্তু বলে দিলাম হিরো সুপার কাপ 2022 এর আর কি পুরো ফিকচারটা। আর এটিকে মোহনবাগান দলের হিরো সুপার কাপের ফুল ফিকচারের প্রথম ম্যাচ রয়েছে কিন্তু অবশ্যই 10ই এপ্রিল, মনে করে রেখো অবশ্যই 10ই এপ্রিল কিন্তু এটিকে মোহনবাগান দল সুপার কাপের প্রথম ম্যাচ খেলতে চলেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা কিন্তু অবশ্যই করে নিও।